বাংলা মানবতার সমাধান সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমাদের আল্লাহ হামদ الشাকিরিন واصلী ওয়া আসাল্লিমু আলা النবী الامিন ওয়া আলা আলেহি الطیبین الطاہین ওয়া সাহবিহি اجمعين وبعد ডুরের ব্যাংকাসেগণিত অসংখ্য দর্শক ভাই বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন যারা আমাদের সাথী হয়েছেন আল্লাহ সুয়াত মুবারক জার্নিকে যেন কবুল করেন মুবারকের যাত্রাকে যেন আল্লাহ সুবাহ করেন আর আমাদের যাত্রা যেন শেষ হয় জান্নাতুল ফিরোদৌসিখ ইনশা আল্লাহ আল্লাহ যেন সেভাবে আমাদের সবাইকে কবুল করেন আমিন আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা সৌরাত উন্নসার বাস নম্বর থার্টি সিক্স থেকে আলোচনা করেছি আল্লাহর ইবাদত সম্পর্কে অনেকগুলো প্রোগ্রামে আমরা আলোচনা করেছি এবাদতের আর একটা বড় শর্ত হলো যে এবাদতের মধ্যে কোনো শির্ক হতে পারবে না একমাত্র তাওহিদ ভিত্তিক এবাদত করতে হবে এই জন্য আল্লাহ বলেন রহিম ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করোনা তাহলে এবাদত হবে একমাত্র আল্লাহর এবাদত কোন গাছের হবে না কোন মাছের হবে না কোন মূর্তির হবে না কোন স্ট্যাচুর হবে না কোন মানুষের হবে না কোন মানবের হবে না কোন দানবের হবে না কোন মাটির হবে না আর অন্য কারণ নয় একমাত্র এবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরকের মধ্যে হবে না আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে নিয়ে এসেছেন রবি আমের আমির যেমন ভাবে বলেছিলেন যে আমরা এখানে এসেছি আমরা এসেছি আল্লাহর বান্দাদেরকে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে মানুষের রব আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষ মানুষের ইবাদত করবে না মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে তাদের রবের ইবাদত করবে আজ আমরা একজন আর একজনের পরিণত হয়েছি আজ মানুষ মানুষের ইবাদত করছে আমরা একজন আর একজনকে দাস দাসীতে পরিণত করেছি বড় দেশ ছোটো দেশকে দাস দাসিতে পরিণত করেছি আমরা মানুষদেরকে পদানত করে রেখেছি এই যে আমাদের মধ্যে যে ব্যবধান এই ব্যবধানকে ঘুচাতে এই ডিফারেন্স কে দূর করতেই ইবাদাতের কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন লিখরাজ আল ইবাদ মিন ইবাদাহ আল ইবাদ ইলা ইবাদাহ রব আল ইবাদ এটাই হলো আমাদের ইবাদত কোন সময় মানুষ মানুষের ইবাদত করতে পারে না কলেশটা শিরক হয়ে যায় ওই শিরক সম্পর্কে আমাদের আমরা আজকে আলোচনা ইনশাআল্লাহ আমরা কোন সময় শিরক করব না শরীক সঙ্গে ইনভলভ হব না আর শিরকে আমরা সহ্য করব না

জানলেও তারা বলতো আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কারণ আমরা যে জবাব জানি সাহাবিরা যে জবাব জানে ওই জবাবের থেকে হয়তো আরো ভালো কোনো জবাব আল্লাহ দিবেন সেজন্য তারা জবাব না দিয়ে বলতেন আল্লাহ এবং আল্লাহর আল্লাহ ভালো জানেন তখন কল আল্লাহ রসুল বললেন তারা এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না ثم قال اتدري ما حق الله على العباد اذا فعلوا ذلك ولن معاذ যদি বান্দা এই কাজ করে তাহলে কি তুমি জানো যে আল্লাহ নিজের উপরে কি হক করে নিয়েছেন الله يعذبهم যে তাহলে আল্লাহ তাদেরকে আজাব দিবেন না। যারা এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহ তাদেরকে الله يعذبهم আল্লাহ তাদেরকে কোনো অবস্থাতে শাস্তি দিবেন না আমার ভাইরা আমাদের সমাজে গেড়ে বসেছে আমাদের সমাজে এমন ভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে যেখান থেকে বেঁচে থাকা আমাদের জন্য বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে আজ পুরো জাতি পুরো দেশ আমরা শির্কের দিকে রওনা করেছি পুরো জাতি আমরা পত্তলিকতা আকে ধারণ করছি পত্তলিকতার দিকে আমরা অগ্রসর হচ্ছি রাস্তার মোড়ে মোড়ে স্ট্যাচু দেখতে পাবেন রাস্তার মোড়ে মোড়ে আপনি মূর্তি দেখতে পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি দেখতে পাবেন আপনি বিভিন্ন ওকেশনে দেখা যাবে আগুনের পূজা হচ্ছে মূর্তির পূজা হচ্ছে মানুষের ছবির পূজা হচ্ছে এদিকেই আমরা রওনা করেছি এবং একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আমরা পোটলিকতার দিকে অগ্রসর হচ্ছি শিরিকের দিকে অগ্রসর হচ্ছি হোল জাতিকে ইয়াং জেনারেশনকে আমরা মিসগাইড করার পায় তারা আমরা চালাচ্ছি যদি এই অবস্থা থেকে আমরা বের হয়ে না আসি আমাদের উপরে বড় বিপদ আসবে যেরকম বড় বিপদ নুহ আলি হিসালামের কম কমের উপরে এসেছিল কারণ তারা সবাই মুশরিক হয়ে গিয়েছিল আসলে তো শির এভাবেই তো শুরু হয় কিভাবে শির শুরু হয় শিখ সাধারণত শুরু হয় আমার ভাইয়েরা বোনেরা অতি ভক্তি থেকে শিখ শুরু হয়ে যায় আল্লাহ সু ভায়ানা হুয়াতা আয়ালা জামান সুহরা নুহের মধ্যে বলেছেন নু আলাইসাল্লামের কওমের এই লোকগুলো তারা তো ভালো লোক ছিল লা তা দারুন্না আ লেহাতাকুমলা তা দারুন্না ওয়াদান ওয়ালা সু আ ওয়ালা ইয়া গোসা ওয়া ও ওয়া নেসরা এই পাঁচজনের নাম যে আল্লাহ বললেন এরা প্রত্যেকেই আল্লাহর আবেদ মোখলেশ বান্দা ছিল এরা যখন মারা গেল তখন শয়তান এসে বলল যে এরা তোমাদের মধ্যে ভালো ছিল ঠিক কেনা হ্যাঁ ঠিক তাহলে এক কাজ করো তোমরা তাদের স্মরণ সভা করো তো লোকজন স্মরণ সভা করা শুরু করলো নেক্সট জেনারেশন কে বললো যে আগের জেনারেশন তো স্মরণ সভা করতো তো তোমরাও করো হ্যাঁ আমরাও করব। শয়তান পরামর্শ দিল তাদেরকে কি তোমরা দেখেছো না তাদেরকে তো দেখি নাই আমি জানি তারা কেমন ছিল আমি তোমার তাদের মূর্তি বানাই দেই হ্যাঁ ভালো মূর্তি বানাই দেওয়া হলো লোকজন দেখে দেখে স্মরণ সভা করলো পরের জেনারেশন তারা মনে করলো যে আমরা তো সব সবসময় মিটিংয়ের এখানে আসতে পারি না জনসভার জায়গা আসতে পারি না আমরা বাড়ি বাড়ি নিয়ে যাই তো বাড়ি বাড়ি নিয়ে গেল এর জেনারেশন বললো এটা বাড়িতে রেখে লাভ কি এরা যখন এতই ভালো ছিল তখন মসজিদে নিয়ে যাই মসজিদে মূর্তি হয়ে গেল মসজিদগুলো ভরে গেল মূর্তিতে এইভাবে শুরু হলো মূর্তি পূজা এই মানবতার মধ্যে সেই নুহ আলহামের কম থেকে এটা শুরু হয়েছে ঠিক এখনো একইভাবে হয় একজন ভালো রাষ্ট্রপতি থাকে একজন ভালো প্রাইম মিনিস্টার থাকে একজন ভালো নেতা থাকে ওই নেতা ভালো ছিল হয়তো আল্লাহকেও মানত সে মারা যাওয়ার পরে আমরা তার ছবি বানায় ফেলি এরপরে তার মূর্তি বানায় ফেলি এরপরে প্রতিকৃতি বানায় ফেলি স্ট্যাচু বানায় ফেলি এরপরে তাকে আমরা পূজা করা শুরু করি ফুল দেওয়া শুরু করি এরপরে আমরা তাই সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা শুরু করি সব শীর্ক হয়ে যায় আমার ভাইয়েরা আমার বোনরা আপনারা মনে করবেন যে আমি রাজনীতি করছি আমি রাজনীতি করার আমার কোন দরকার নাই আল্লাহর পক্ষ থেকে হক কথাগুলো আপনাদেরকে না বললে আপনারা আমাদেরকে রেসপন্সিবল করবেন কেয়ামতের ময়দানে শুধু সেই কারণেই আল্লাহর ওই পাকড়াও থেকে বাঁচার আশায় এবং আমানত পালন করার জন্যই আপনাদেরকে এই কথা বলছি এছাড়া অন্য কোনো টার্গেট এখানে আমাদের নাই শিরক এমন একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু एक्सेप्ट করেন কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা will never ever accept আল্লাহ কোন সময় শিরক কে করেন না এই একটু পরেই এখানে আলোচনা আসবে ইন আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনাল দালিকা লিমান আল্লাহ সুহায়না হুয়া তালা আল্লাহর সঙ্গে যদি শের করা হয় এই শেরকে আল্লাহ সুহায়না হুয়া তালা কোনো অবস্থাতেই তিনি এটাকে অ্যাকসেপ্ট করবেন না এটাকে মাফ করবেন না এছাড়া অন্য যত গুণা থাক যত বড় হোক যত বড় হত্যা হোক যত বড় ক্রাইম হোক আল্লাহ মে ফর গিভ ইট আল্লাহ রবুল্লা আলামিন চাইলে এটাকে হয়তো মাফ করে দিবেন কিন্তু শেরকের গোনা যেটা শেরকের গোনাকে আল্লাহ সুহান হুয়া মাফ করবেন না শিরকের গোনাকে আল্লাহ সুহান হুয়া তালা ক্ষমা করবেন না আমার ভাইরা এটা এত জঘন্য অপরাধ যে আপনি আপনার নিজের সৃষ্টিকর্তাকেই অস্বীকার করলেন আর শের কি জিনিস শির্ক হলে এমন জিনিস শরীর তো আমরা বুঝি আল্লাহর যেই পাওয়ার আছে এই পাওয়ারের মধ্যে অন্য কাউকে মনে করা যে তারও এই পাওয়ার আছে অথবা এটা মনে করা যে আল্লাহর কোনো কিছু পরিচালনা করার জন্য অন্যের হেল্প লাগে সাহায্য লাগে তসব মা আল্লাহ ফি ছোটবেলায় আমরা পড়েছি শিরিক কাকে বলে শেখ বলে ওই জিনিসকে তসবুল্লাহ মা আল্লাহ ফি যেই কোয়ালিটিটা একমাত্র আল্লাহ সুভায়ন হুয়া তালার কোয়ালিটি যেই কোয়ালিটিটা একমাত্র আল্লাহ তালার কোয়ালিটি এই আল্লাহ সুভান হুয়া তালার কোয়ালিটির মধ্যে অন্য কাউকে শরিক করা যে আল্লাহ যেমন ক্ষমতা আছে অন্যেরও এই ক্ষমতা আছে আল্লাহর যেমন এবাদত করতে হয় অন্যেরও এবাদাত করা যায় আল্লাহর জন্য যেমন সেজদা করতে হয় অন্যকেও সেচদা করা যায় আল্লাহর কাছে যেমন সাহায্য চাইতে হয় অন্যর কাছে সাহায্য চাওয়া যায় সেটা যেই হোক এই যে কনসেপ্ট এই কনসেপ্ট যেটা সেটা কোনো নবী হোক কোনো ফেরেশতা হোক কোনো মূর্তি হোক কোনো গাছ হোক কোনো বাবা হোক অথবা কোনো মা হোক কোনো ফকির হোক কোনো দরবেশ হোক কোনো মাজার হোক অথবা কোনো পাহাড় হোক যাই হোক না কেন আপনি যেখানে এটা মনে করবেন সেটাই আপনি আল্লাহ সঙ্গে করে ফেল আর বড় সবচেয়ে বড় গোনা এত বড় গোনা যে আপনি আপনার তবিয়র থেকে বের হয়ে গেলেন আপনাকে আল্লাহ যে জন্য সৃষ্টি করেছিল তার থেকে আপনি বের হয়ে গেলেন এবং আল্লাহ আরব্গুলা আলামিনকে আপনি ভুল বুঝলেন যেন যেখানেই আল্লাহ তা আলা বলেছেন আল্লাহর এবাদাত করো সাথে সাথে আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু কু বিহি আল্লাহর সঙ্গে তোমরা শির করবে না কালিমা সাহাদে আমরা পড়ছিলাম না সাধু আল্লাহ আইলা আইলা আল্লাহাদাহু লা শারিক আল্লাহু বলি আমরা আল্লাহর কোন শরিক নাই এই শির করা যাবে না এই সংক্রান্ত আরেকটু আলোচনা কোরআনের আয়নায় আমরা করবো ইনশাআল্লাহ তবে এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে এসে হাজির হব আপনারা মেহরবানি করে টেলিভিশনের স্ক্রিনের সামনেই থাকবেন ইনশাআল্লাহ স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দ্য শর্ট ব্রেক আসসালামু আলাইকুম ওয়া ওরি আমরা তো সকলেই চাই মহান আল্লাহ পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি আসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনাহ প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ

আল্লাহর কোতের প্রতি ভরসা এখন নিশ্চয়ভাবে একমুখী ও দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ বলা সম্বন্ধে হবে এবং সেটাই iman কে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমীল

কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমেদ উল্লাহি ও ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আল্লাহ সুভান হুয়া তাল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের এই বসাকে কথা বলাকে কবুল করেন আমরা এই কথা বলছিলাম যে শির আল্লাহ রবুল আলমিনের যেই গুণাবলী আল্লাহর যে স্পেশাল কোয়ালিটি আল্লাহর যে স্পেশাল নাম আল্লাহর যে ইবাদত আল্লাহর যে আসমা এবং সেফাত আল্লাহর যে রুবুবিয়াত আল্লাহ যে উলুহিয়াত এর মধ্যে অন্য কাউকে শরিক মনে করাটা এই যেন আল্লাহ হলেন এক আল্লাহ হলেন অ্যাবসুলুট আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া সমকক্ষ কিছু নাই আর আল্লাহ সুবহানাহু ওয়া হলেন সব থেকে বড় আল্লাহ হলেন অ্যাবসোলিউট আর আল্লাহর সমান কোনো কিছু নাই লাইসা কামিস শাই ওয়া হু Wassমিউল বাসীর লাইসা কামিসলিহি কোনো কিছুই আল্লাহর মতো নয় ওয়া হু Wassমিউল আল্লাহ আবার শোনেন এবং দেখেন আল্লাহ কিভাবে শোনেন আল্লাহ ভালো জানেন আমাদের মতন কান দিয়ে না আল্লাহ কিভাবে দেখেন আল্লাহ ভালো জানেন আমাদের মতন চোখ দিয়ে না আল্লাহ সব আল্লাহর চোখ আল্লাহর জন্য যেরকম শোভা পায় সেরকম আল্লাহর কান আল্লাহর জন্য যেরকম শোভা পায় আল্লাহর হাত আল্লাহর জন্য যেরকম শোভা পায় কামাই আলী আলা আলাতিহি। আল্লাহর বসা আমাদের বসার মতন না আমরা একটা চেয়ারে বসি আল্লাহর বসা এরকম নয় কেমন আল্লাহর বসে আল্লাহ জাত হিসেবে আল্লাহর হিসেবে আল্লাহর বড়ত্ব হিসেবে আল্লাহর মাহাত্ম হয় সেরকম আল্লাহ এটা কত বড় কত জায়গা লাগে কোথায় লাগে আসমানের থেকে বড় সৃষ্টি জগতের থেকে বড় নাকি এটা আল্লাহ একমাত্র ভালো জানেন কোথায় সেটা আল্লাহরা বলে আল্লাহ ভালো আল্লাহ আরো সে বসেছে কাজেই আমরা যেন এই সমস্ত বিষয় যেন ভুল করে না বসি আজ মানুষ ঘরে ঘরে শিরক করছে আজ মানুষ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় করছে আজ মানুষ ফ্যামিলিতে ফ্যামিলিতে শিরকের চর্চা হচ্ছে আর মানুষকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে মানুষের মধ্যে এক গ্রুপ লোক তারা অন্য মানুষকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহর বিরুদ্ধে মনে হয় তারা যেন যুদ্ধ ঘোষণা করেছে যে সবাইকে পত্তলিক বানিয়ে ফেলতে হবে সবাইকে মূর্তির পূজারি বানিয়ে ফেলতে হবে সবাইকে গিয়ে নিরাপত্তা পালন করতে হবে সবাই মিলে আগুনের পূজা করতে হবে আর্মিতে যোগ দিলেই আগুনের পূজা করা লাগবে মিনিস্ট্রিতে থাকলেই গিয়ে আপনার ফুল দেওয়া লাগবে এরকম ভাবে জাতিগত মনে হচ্ছে যেন আমরা পত্তলিক হওয়ার দিকে রওনা করেছি এটা মুসলিম দেশের জন্য দুর্ভাগ্য সে যেই দেশই হোক যত ভালো দেশই হোক অফিস একটা হলেই মাথার উপরে ছবি দিয়ে ইজ্জতের সঙ্গে রেখে দিতে হবে এরকম কোন ছবিকে ইজ্জত করা এটা ইসলামের খেলাফ যত ভালো দেশে যত বড় দেশে এটা হোক না কেন আপনি যার কথাই বলেন না কেন এই ব্যাপারে আমরা চিন্তা করা উচিত এরপরে আপনারা দেখবেন শিরকের তো কোনো সীমানা নাই যত মাজার আর যত কবরের পূজা আমাদের দেশে দেশে শুরু হয়েছে ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি যত মাজার আপনি দেখবেন সব কিন্তু আপনার বাস লাইনের পাশে কোনো একটা ট্রেন লাইনের পাশে মাজার দেখবেন না আপনি তার নিশ্চয় একটা হেতু আছে কারণ ট্রেন তো যেখানে সেখানে থামানো যায় না পয়সা কালেকশন করা যায় না বাস তো থামানো যাবে এবং পয়সা কালেকশন করা যাবে এই যত মাজার সব বাস লাইনের পাশে ট্রেন লাইনের পাশে কোনো মাজার পাবেন না পাইলেও স্টেশনের কাছে কাজে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে অনেক মানুষের এই মাজার ব্যবসা কিছু ফকির নাম করে কিছু মাতাল লোক শয়তান বজ্ঞ লোক বড় বড় গোপ রেখে সিগারেট খেয়ে খেয়ে এখানে ফকির সেজেছে তারা আপনাদের দিনী অনুভূতির সুযোগ নিয়ে আপনাদের পয়সাকে তারা লুট করতে চায় আপনাদের পয়সাকে তারা নিয়ে নিতে চায় আর তারা বড় লোক হতে চায় আর আপনাদেরকে মুশ্রিক বানায় ফেলতে চায় এই সুযোগ যেন আমরা কাউকে না হাতে এই সুযোগ আমাদের কাউকে দেওয়া উচিত হবে না আল্লাহ সুফহান বিয়াতের মধ্যে মানুষ শের করে থাকে মানুষ অনেকে মনে করে যে এই পৃথিবীর রব একমাত্র আল্লাহ না আল্লাহ ঠিক আছে কিন্তু আল্লাহর সাহায্যও লাগছে ছয় দিনে আল্লাহ রবুল আলমিন দুনিয়া বানাইছেন এরপরে একদিন তিনি রেস্ট করেছেন এরকম মনে করে এটাও আপনার আল্লাহ টায়ার্ড হয়ে গেছেন রেস্ট করা লাগছে এটাও আপনার আল্লাহ সুফহান হুয়া তালার ক্ষেত্রে আর নোকসানের মধ্যে পড়ে শিরকের মধ্যে পড়ে যেমন সৃষ্টি জগতের যেমন রেস লাগে আল্লাহর বুঝে রেস লাগে না আল্লাহ বলছেন আমি ছয় দিনই আসমান আর জমিন রে বানাইছি তবে আমি টায়ার্ড হই নাই আমি টায়ার্ড হই নাই সুফান আল্লাহ যেন আল্লাহ রব হিসেবে লর্ড হিসেবে আল্লাহ আমাদেরকে ছোট থেকে বড় করে তুলেছেন এই জন্য আল্লাহ রব কোনো জিনিসের ডেভেলপমেন্ট ছোট থেকে বড় হয় এটাকে বলে যিনি এই লুক আপটা যিনি করেন তিনি হলেন রব একটা নুৎফা থেকে বাচ্চা বাচ্চা মায়ের পেটে হয় সেখান থেকে আস্তে আস্তে বড় হয় এরপরে বাচ্চা হয়ে দুনিয়াতে আসে পরে বড় হয় আবার শেষ জীবন পন্ত চায় এই হোল প্রসিজিওরটা যিনি লুক আপটা করেন তিনি হলেন রব এর মধ্যে অন্য কারো কোনো হাত নাই তাবিজের কোনো হাত নাই এর মধ্যে এর মধ্যে পিস সাহেবের কোন হাত নাই অমুকের কোনো হাত নাই রব এর মধ্যে আপনার আপনার ওখানে ওই যে বড় করে কালো হাড়ি একটা বসায় দেওয়া সেখানে আপনার মূর্তির মতন একটা রেখে আসা তা আপনার ফসল হেফাজতের কোন হক তাদের নাই তারা করতে পারবে না আল্লাহর রব হিসেবে আপনার সৃষ্টিকর্তা হিসেবে পুরো পৃথিবীকে পরিচালনা করার দায় দায়িত্ব হিসেবে আল্লাহর কোনো শরিকের দরকার হয় না আল্লাহহুলাইলাহাইল্লাহ আল হাই উল কাইয়ম আল্লাহ হলেন হাই এবং কাইয়ুম আল্লাহ হলেন চিরঞ্জিবী চিরস্থায়ী লাতা হুজুহসি না তুঁহলা না ওম জিমানই পর্যন্ত আল্লাহর কোনো সময় আসে না ঘুম তো দূরের কথা আমরা তো ঘুমাই ঝিমাই কত কিছু করি কিন্তু আল্লাহর ঘুমানো তো দূরের কথা পর্যন্ত আসে না আসমানার জমিনে যা আছে তার মালিকানা হলো আল্লাহ আপনি যদি মনে করেন যে না এই জমিনের মালিক আমরা হ্যাঁ আপনি ভোগ করতেছেন কিন্তু মালিক আল্লাহ এই আল্লাহ হলেন সব ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস এটা ঠিক না জনগণ নিজেরাই তো বাঁচার উপায় নাই আল্লাহ না বাঁচাইলে মূল ক্ষমতার উৎস হলেন আল্লাহ আপনি বলতে পারেন জনগণ ভোটের মালিক হ্যাঁ ঠিক আছে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় যাবে দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস তাহার উপরে আর কোন ক্ষমতা বা নাই এই কথা যিনি বললেন তিনি শির করে ফেললেন ঠিক কথা বললেন না রাজনীতি করার জন্য ভোট পাওয়ার জন্য জনগণকে খুশি করার জন্য আল্লাহর সঙ্গে যেন শিরিক আমরা না করি আপনার রাজনীতি আর আপনার সমাজনীতি আপনার গদি আর আপনার গাড়ি আর আপনার বাড়ি সব কিছু রেখে আজিম চলে যাবেন আপনারা সব কিছু রেখে আমরা কবরখানায় চলে যাব কাজে আমার ভাইরা আমার বোনেরা আমরা কোন মানুষকে খুশি করার জন্য যেন আল্লাহ সুহান হুয়া তালা ক্ষমতার মধ্যে আমরা শরিক না করি কোনো মানুষকে খুশি করার জন্য যেন আমরা আল্লাহ সুবহায়না হুয়াত আল্লাহ রুবিয়াতের মধ্যে যেন আমরা শিরিক না করি আল্লাহর যে নাম আছে এবং আল্লাহর যে শেফাত আছে আসমা আল্লাহস না সেফাত আল্লাহল্লাহ এই আল্লাহ রব্লা আলামিনের যেটা আছে এত সুন্দর না আমার কারণ আয় কাজেই ওই নাম আমরা কাউকে দিব না যতক্ষণ পর্যন্ত না তার আগে আমরা আব্দ বলবো আব্দ যদি বলি তাহলে ওই কথাটা বলাটা আমার জন্য আপনার জন্য ঠিক আছে যেমন আর রহমান কাউকে বলবো না বলবো আব্দুর রহমান আর রহিম কাউকে বলবো না বলবো আব্দুর রহিম রহমানের বান্দা রহিমের বান্দা ঠিক আছে আমাতুর রহমান বলতে পারবেন রহমানের বান্দি কিন্তু আপনি ওই নাম আর কাউকে দিতে পারবেন না এটা আল্লাহর নাম দিতে হইলে আব দিয়ে দিতে হবে আবিদুর ফলিদুল্লাহ আবিদুর রহমান কইলে তুমি চাইলে তুমি আল্লাহ ডাকো না রহমান ডাকো ডাকো কেন ফালাহুল আসমা উল হোসনা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আর এমন নামও আল্লাহর ক্ষেত্রে দিব না যেই নাম আল্লাহ নিজে দেন নাই অথবা আল্লাহ নবী দেন নাই খোদা আল্লাহকে বলবো না কারণ খোদা আল্লাহর নামের মধ্যে আসে না এটা আল্লাহ বলেন নাই কোন জায়গায় কোরআনে আল্লাহ রসুল কোন জায়গায় হাদিসে বলেন নাই খোদাটাকে আল্লাহ দিয়ে পরিবর্তন করে ফেলি আমরা সব জায়গায় আল্লাহ সুফ হায়ানা হওয়া আপনাদেরকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ওয়াসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ হেত সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএস সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়ন ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে